হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলের নতুন আরবি একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ও ভাই, এটা কি মানে বিশ্বাস হচ্ছে না! ফাইনালি ফাইনালি আমাদের সার্ভারে চলে এসেছে আমাদের ড্রাকো একে। ও ভাই, ফাইনালি আমাদের সার্ভারে ড্রাকো একে দিয়ে দিয়েছে। কবে আসবে কবে আসবে? ফাইনালি আমাদের সার্ভারে চলে এসেছে ড্রাকো একে। আমরা আমাদের রেয়ার আইটেম ড্রাকো একে বের করব, কারণ আমাদের ড্রাকোয়েকে আমাদের কাছে নেই। আমরা অনেক দিন যাবত অপেক্ষা আছি কবে ড্রাকোয়েকে আসবে। ফাইনালি চলে এসেছে, আমরা ড্রাকোয়েকে বের করব যেহেতু রেয়ার আইটেম। আমাদের ড্রাকোয়েকে বের করতে কত রেমন লাগতে পারে ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে কিন্তু জানতে পারবেন না। ভিডিওটি একদম স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পাশাপাশি এটি ম্যাক্স করার চেষ্টা করব। আমাদের ম্যাক্স করতে কত রেমন লাগতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আমাদের কাছে অলরেডি আগেই টোকেন আছে, অবশ্যই কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবেন না। আমাদের যেহেতু ড্রাকোয়েকে ব্যাগ দিয়ে ড্রাকোয়েকে যেহেতু ব্যাগ দিয়েছে, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট। অনেকে আছেন রেগুলার ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, অন্তত আজকের দিনটায় যারা খুশি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল প্রেস করে রাখবেন। ভিডিওটিতে মাত্র 10K লাইক কমপ্লিট করে দেবেন। 10K লাইক কমপ্লিটের পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন। আমরা ভিডিওটিতে গিভওয়ে রাখবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন, আপনারাও ড্রাকোয়েকে জিতে নিতে পারবেন। অবশ্যই কিন্তু একদম স্কিপ করবেন না। এখানে আমাদের দুইটা আইটেম বাদ দিতে হবে। ফার্স্টে আমরা কী করবো, আমরা এখানে আমাদের ব্যাকপ্যাক আগে আসছে, পাশাপাশি এই প্যারাশুট স্কিন, এই দুইটা আইটেম আমরা টোটালি বাদ দিয়ে দিব। তো দুইটা আইটেম আমরা ব্যাকপ্যাক বাদ দিতে পারবো না, সরি ব্রাদার। এখানে আমরা প্যাচুরের পাশাপাশি আমরা একটি প্যারাশুট স্কিন টোটালি বাদ দেওয়ার পর আমরা এখানে 9 ডায়মন্ড স্পিন করতে হবে। আমরা সহজে কোনো কিছুই পাই না। গ্যারিনা বাই, ড্রাকোয়েকে ব্যাক! ও বাই, ফাইনালি ড্রাকোয়েকে ব্যাক দিয়েছে। যাই হোক, এখানে কী পাবো? আমাদের ওই টোকেনগুলো আমাদের লাগবে ভাই। টোকেনগুলো কয়টা টোকেন পাবো? 5টা টোকেন পেয়েছে। যাই হোক, ফাইনালি 5টি টোকেন পেয়েছে। এখন আমাদের স্পিন করতে হবে টোটাল 19 ডায়মন্ড। 19 ডায়মন্ড স্পিন করার পর আমরা কি পাবো? আমাদের ড্রাকোয়েকে, আমাদের ড্রাকোয়েকে ব্যাক দিয়েছে ভাই। আমি তো ভাই পুরাই মানে আমার মাথা নষ্ট ভাই। তো এখন আমাদের স্পিন করতে হবে টোটাল 39 ডায়মন্ড দিয়ে। 39 ডায়মন্ড স্পিন করার পর দেখার বিষয় হচ্ছে আমরা ড্রাকোয়েকে পাই কি না। আমাদের ড্রাকোয়েকে, ও ভাই, আবার আমরা টোকেন পেয়েছি, অবশ্যই আমাদের টোকেন লাগবে। তো আবার আমরা স্পিন করবো 69 ডায়মন্ড দিয়ে। দেখার বিষয় হচ্ছে আমরা ড্রাকোয়েকে, আমাদের কত ডায়মন্ড খরচ হয় ভাই। অবশ্যই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ডায়মন্ডের ভাউচার, এই আমাদের ম্যাজিক কিউ ফ্র্যাগমেন্ট এগুলো দিবে ভাই, এগুলো থাকবে। যাই হোক, 99 ডায়মন্ড স্পিন আমাদের ড্রাকোয়েকে ভাই, মানে আমি ভাই এত খুশি ভাই, কী বলবো। কে কে ভাই মানে বের করবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কার কত রেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অবশ্যই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল প্রেস করে রাখবেন, কারণ আমরা 10টি ড্রাকোয়েকে গিভওয়ে করবো। অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো আবার স্পিন করে দিলাম 149 ডায়মন্ডে। আমরা কী পাবো? ব্যাকপ্যাক অলরেডি আমাদের কাছে আছে ভাই, এটার জন্য অভিনন্দন। আচ্ছা যাই হোক, এখন আমাদের স্পিন করতে হবে 199 ডায়মন্ড স্পিন। দুইটা আইটেম আছে, দেখার বিষয় হচ্ছে আমরা কী পাই। ও ভাই, ফাইনালি আমরা পেলাম না, আমরা সবসময় শেষের দিকে পাই। এখন আমাদের স্পিন মানে আমরা ড্রাকোয়েকে পেয়ে যাবো ভাই 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 ভাই, কেমন সম্ভব ভাই! ড্রাকোয়েকে ফাইনালি ফাইনালি আমরা নিয়ে নিলাম আমাদের ড্রাকোয়েকে। ও ভাই, মানে আমি এত খুশি কি বলবো, আমার কাছে নাই ভাই, ফাইনালি আমরা ড্রাকোয়েকে নিয়ে নিলাম। তো যাই হোক, আমাদের ড্রাকোয়েকে নিতে কত রেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন আমরা করব ম্যাক্স। তো ম্যাক্স করতে অবশ্যই আমাদের ডায়মন্ড প্রয়োজন হবে, আমরা ডায়মন্ড টপ আপ করবো। ফার্স্টে আমরা দেখি কত লেভেল পর্যন্ত আমরা নিতে পারি আমাদের ড্রাকোয়েকে। ও ভাই, আমাদের ড্রাকোয়েকে ফাইনালি ব্যাক দিয়েছে ভাই, আমি ভাই পুরাই কি বলবো, কিছু বলার না। যাই হোক, আমাদের আমাদের ওয়ান লেভেল আছে, এখানে আমাদের মাত্র 130টা টোকেন আছে। আমাদের কী করতে হবে? এখানে আমাদের লেভেল আমরা 2 নিয়ে নিলাম ফাইনালি। এরপর আমরা কী করবো? এরপর আমরা নিয়ে নেবো হচ্ছে লেভেল থ্রিতে আমরা নিয়ে নিলাম ফাইনালি। লেভেল 3তে অলরেডি আমরা নিয়ে নিলাম। তো লেভেল 3 নেওয়ার পর কিন্তু কোনো অ্যাবিলিটি ওপেন হবে না, আপনার লেভেল 4 নিলে তারপর অ্যাবিলিটি আপডেট হবে। আমরা এখানে 120টি টোকেন হলে লেভেল 4 নিতে পারবো, কিন্তু আমরা এখন ম্যাক্স করবো না, কারণ আমরা ফার্স্টে দিয়েছে কত রেমন লাগবে আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি বানিয়েছি। আমরা ম্যাক্স করবো 1-2 দিনের মধ্যে, ম্যাক্স করবো। আমাদের চ্যানেলে ভিডিও আসবে কত রেমন লাগতে পারে, স্পেশাল ট্রিক সমস্ত কিছু জানিয়ে দেবো। একটি কথাই বলবো, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল প্রেস করে রাখবেন। অবশ্যই আমরা 10টি ড্রাকোয়েকে গিভওয়ে করবো, 10 জনকে লাকি ব্যক্তিকে বের করে দেবো। আপনাদের কী করতে হবে? যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল প্রেস করে রাখতে হবে। অবশ্যই ভিডিওটিতে মাত্র 10K লাইক কমপ্লিট করে দেবেন। আমাদের ড্রাকোয়েকে বের করতে কত রেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ফাইনালি আমাদের ড্রাকোয়েকে আমাদের সার্ভারে দিয়ে দিয়েছে, যাই হোক খুবই ভালো। তো অবশ্যই কিন্তু যারা টপ আপ করতে চান আমাদের পেজ থেকে টপ আপ করতে পারেন, আমাদের পেজ লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন।